হবে রাত ১২টা। হঠাৎ করে বুকের ব্যথাটা বেড়ে গেছে, ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে আর হাত পাগুলো অকেজো হয়ে আসছে। সারা জীবনের অনেক স্বপ্ন অসমাপ্ত রয়ে গেছে, সে চিন্তাগুলো এখনও জালাল সাহেবের পিছু ছাড়ছে না। পরদিন সকালে সূর্য উঠেছে কিন্তু জালাল সাহেব উঠেনি। ছোটোখাটো একটা চাকরি করেন জালাল সাহেব, গত মাসে বড় মেয়েকে বিয়ে দিয়েছে প্রায় ৬ লক্ষ টাকা খরচ করে। আজ ইফতারি দিয়েছে জামাইয়ের বাড়িতে প্রায় ১৫,০০০ টাকা খরচ করে। সেই ধারের টাকার জন্য ৩ দিন টাইম নিয়েছিল কিন্তু এখনও দিতে পারেনি, সেটা নিয়ে ঝামেলা চলছে। কোনো মতে আরও ৩ দিন সময় নিয়ে জালাল সাহেব আজকের মতো রক্ষা পেল দেনাদারদের হাত থেকে। হঠাৎ মেয়ের ফোন। এইভাবে রাত ১২টা। হঠাৎ করে বুকের ব্যথাটা বেড়ে গেছে, ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে আর হাত পাগুলো অকেজো হয়ে আসছে। সারা জীবনের অনেক স্বপ্ন অসমাপ্ত রয়ে গেছে, সে চিন্তাগুলো এখনও জালাল সাহেবের পিছু ছাড়ছে না। পরদিন সকালে সূর্য উঠেছে কিন্তু জালাল সাহেব উঠেনি। এইভাবে হারিয়ে যাচ্ছে অনেক বাবা, আর বাবার স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে শত শত ছেলে মেয়ে। হয়তো এখনও অনেকে জানে না তাদের বাবার মৃত্যুর রহস্য। এইভাবে প্রতিনিয়ত আমরা হারাচ্ছি আমাদের প্রিয় বাবাদের। আমাদের এই কুপ্রচলন কি পরিবর্তন হবে না? হচ্ছে না কেন? কেন হচ্ছে না? শহরে কিছুটা পরিবর্তন হলেও গ্রামে ৯০% লোক এই কুপ্রচলন থেকে বের হয়ে আসতে পারেনি। চলুন আমরা জেগে উঠি, ধ্বংস করি এই অপসংস্কৃতি।